কলেজের বেহাল 1 কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ মালদার হরিশ্চন্দ্রপুরে। কলেজের স্থায়ী রাস্তার দাবিতে অবরোধ করে বিক্ষোভ হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর কলেজের সামনে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। তাদের মূল দাবি, 2008 সালে কলেজ স্থাপিত হওয়ার পর কলেজের স্থানীয় রাস্তা বেহাল, অল্প বৃষ্টিতেই জল জমে যায়, কাদার মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও এখনও পর্যন্ত কলেজের রাস্তা করা হয়নি। সেই কারণে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রছাত্রীরা হরিশ্চন্দ্রপুর গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে আরম্ভ করে। কলেজের ছাত্র দেবাশিস ঘোষ জানান, দীর্ঘদিন আগে কলেজ তৈরি হলেও কলেজের রাস্তার বেহাল অবস্থা রয়েছে। বারবার কলেজ কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে অল্প বৃষ্টিতেই জল জমে বিশাল আকার ধারণ করে। আমাদের এই বিক্ষোভের প্রধান উদ্দেশ্য হচ্ছে হরিশ্চন্দ্রপুর কলেজে, আমাদের 2008 সালে আমাদের কলেজে স্থাপিত হয়েছে, 2008 সালের পর থেকে মানে আমাদের এখানে রাস্তা নিয়ে প্রচুর সমস্যা আছে। ঠিক আছে, এই যে রাস্তা আছে, এই রাস্তাতে যাওয়ার সময় অনেকে পড়ে যাচ্ছে, যার ফলে বিভিন্ন দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। তো আমাদের রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত একটা দাবি রয়েছে, কিন্তু এই দাবি অনেকে আমরা সবাই মিলে আবেদনপত্র প্রশাসনের কাছে জমা দিয়েছি, বিডিও সাহেবের কাছে জমা দিয়েছি, কিন্তু সেরকম কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি শুধুমাত্র আমাদেরকে আশ্বাসই দিয়েছেন এবং আশ্বাস দেওয়ার পরে তিনি বলেছেন যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু এখনো অবধি আমাদের রাস্তার হওয়ার কোনো রকম কাজই শুরু হয়নি। সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের, বাধ্য হয়ে কলেজের ছাত্রছাত্রীরা মিলে রাস্তা অবরোধ করে। অবিলম্বে বেহাল রাস্তা সারের ব্যবস্থা করতে হবে এই দাবিতে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু জানিয়েছেন, বর্ষার পরে রাস্তা সংস্কারের কাজে হাত লাগানো হবে, পঞ্চায়েত টেন্ডার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। জলের ব্যবস্থা হয়ে গেছে, জল জমে থাকে পুরো।